ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের বিষয়টি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই একটি ব্রাউজার সিলেক্ট করব। ব্রাউজার থেকে www.bsmmu.edu.bd এই ওয়েবসাইটে প্রবেশ করব। এরপর আমরা বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটটা ওপেন করব। ওপেন করার পর আমরা নোটিশ বোর্ডে চলে যাব। এখানে নোটিশ বোর্ডে কিন্তু সিনিয়র স্টাফ নার্স পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা নেই, অতএব আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে ক্লিক করব। গত 13 সেপ্টেম্বর প্রকাশিত সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি, এই নোটিশ বোর্ড থেকে আমরা এটা ওপেন করব। ওপেন করার পর আমরা দেখব প্রথমে লেখা আছে ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লিকেশন, এর নিচে একটি লেখা আছে ডাউনলোড। আমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করব এবং বিস্তারিত জেনে নেব। তো চলুন আমরা বিস্তারিত একটু দেখে নিই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি দশম গ্রেডের পদ সংখ্যা হচ্ছে 109 এবং যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার হতে হবে। আমরা একটু শর্তগুলো দেখে নেব। শর্তে লেখা আছে প্রথম শর্ত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা এর স্মারক নং তারিখ 19/8/2021 ইং মোতাবেক স্বীকৃতি জারিকৃত পত্র অনুযায়ী যে সকল আবেদনকারীর বয়স 25/3/2020 ইং তারিখে 30 বছর পূর্ণ হয়েছে এবং মুক্তিযুদ্ধ পোষ্য কোটার যে সকল আবেদনকারীর বয়স 25/3/2020 তারিখ 32 বছর পূর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে। আবেদনের পূরণের নিয়ম ও অন্যান্য শর্তগুলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীগণ আগামী 13/10/2021 তারিখ বুধবার বিকাল 2:30 ঘটিকার মধ্যে অনলাইনে www.bsmmu.edu.bd আবেদন করতে পারবেন। প্রার্থীগণ পরীক্ষার ফি পূবলী ব্যাংক লিমিটেড যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অনুকূলে পূবলী ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ অ্যাভিনিউ শাখা ঢাকার অ্যাকাউন্ট নম্বর STD 430 এর বিপরীতে আগামী 14/9/2021 তারিখ মঙ্গলবার থেকে 12/10/2021 তারিখ মঙ্গলবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে 500 টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা যা আপলোড করতে হবে সেগুলো হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 240x240 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষরটি 300x80 পিক্সেল হতে হবে। টাকা জমা দেওয়ার রসিদ স্ক্যান কপি আপলোড করতে হবে। যদি কেউ মুক্তিযোদ্ধার পোষ্য প্রার্থী হয় তাহলে প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রর স্ক্যান কপি আপলোড করতে হবে। আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করবে। পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট করার আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অ্যাডমিট কার্ড প্রিন্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড করার কোনো প্রয়োজন নাই, তবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময়
আবেদনের উল্লেখিত তথ্যাদি সমর্থনে নিম্নলিখিত সনদপত্রের সমূহের মূল কপি দেখাতে হবে এবং এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে, অফিসে ব্যবহারের জন্য দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে এবং চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র থাকতে হবে। মুক্তিযোদ্ধাপর্ষ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র দাখিল করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টিএডিএ প্রদান করা হবে না। নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদ সংখ্যা হ্রাসবৃদ্ধি করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোনো শর্তাদির অসঙ্গতি বা ভুল তথ্য প্রমাণিত হয় তবে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো চলুন আমরা আবেদন প্রক্রিয়াটি একটু দেখে নিই। ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করার পর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ 2021 আবেদন ফর্মটি চলে আসবে। আবেদন করার আগে কিছু নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাগুলো আমাদের দেখে নিতে হবে। এখানে প্রথমেই দেওয়া আছে যে আপনি যে ব্যাংকের অধীনে টাকা জমা করবেন সেটা হচ্ছে পুবলী ব্যাংক অনলাইন শাখা, যে কোনো শাখা। আর এই অনলাইন শাখার এখানে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবং অন্যান্য যোগ্যতা যেগুলো আমি বিজ্ঞপ্তিতে পড়ে শোনালাম সেগুলো থাকতে হবে অবশ্যই। আর তিনটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথম ধাপটা অবশ্যই আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। তবে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনাকে দুটো অপশন বেছে নিতে হবে, একটি হচ্ছে বাংলা এবং ইংরেজি। বাংলা লেখার জন্য কম্পিউটারের কন্ট্রোল অল্টার প্লাস ভি চেপে বিজয় ইউনিকোডে বাংলাটি লিখতে হবে। আবার যদি ইংলিশে লেখেন কন্ট্রোল অল্টার প্লাস ভি লিখলে ইংলিশে আপনি লিখতে পারবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আমরা এখানে টিক মার্কটি দিয়ে দেবো। যদি কেউ অ্যাপ্লিকেশন সংশোধন করতে চান নিচের অপশনে ক্লিক করবেন আর অ্যাপ্লিকেশন করার জন্য উপরের অপশন। প্রথম ধাপ সংক্ষিপ্ত তথ্য, যেমন আপনার জাতীয়তা, আপনার বৈবাহিক অবস্থা এবং পূর্ণ নাম বাংলায় লিখতে হবে। আমি এখানে একটি উদাহরণস্বরূপ নাম লিখে দিচ্ছি বাংলায়। এরপর ওই নামটা ইংরেজিতে ক্যাপিটাল লেটার লিখতে হবে। নাম লেখা শেষে আপনাকে লিঙ্গ নির্ধারণ করতে হবে, পুরুষ বা মহিলা, এবং আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি দিতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই মোবাইল ফোনে আপনি তথ্য পাবেন এসএমএসের মাধ্যমে এবং একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। সর্বশেষ প্রথম ধাপের সর্বশেষ তথ্যটি হচ্ছে যে আপনি ব্যাংকে জমা দিয়েছেন টাকা, সেই ব্যাংকের রসিদের স্কর্ণং এবং স্কর্ণংটি এখানে বসিয়ে দিতে হবে। তার আগে আপনাকে তারিখ নির্বাচন করতে হবে, কত তারিখে টাকা জমা দিয়েছেন। এবার আপনার অনলাইন শাখা, যে শাখায় টাকা জমা দিয়েছেন সেই শাখাটি সিলেক্ট করতে হবে। এবং পরবর্তী ধাপ হচ্ছে স্কর্ণং, আর স্কর্ণং কোথায় কীভাবে থাকে এটা আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব। আমি এখানে উদাহরণস্বরূপে একটি স্কর্ণং বসে দিলাম। এরপর হচ্ছে আপনার একটি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে, এই পাসওয়ার্ডটি সর্বনিম্ন 6 ডিজিট হতে হবে, এর অধিক হলে কোনো সমস্যা নেই। তবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি 6 ডিজিটের উপরে দিবেন এবং পরবর্তী ধাপে চলে যাবেন।
যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনার ব্যাংকের স্কর্নম লাল চিহ্ন দ্বারা মার্ক করা।